ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির ট্রাক ঘিরে দীর্ঘ হয়ে লাইন বিক্রি শুরুর অনেক আগে এসে অপেক্ষা অনেক ক্রেতার দ্রব্যমূল্য বৃদ্ধির ধকল সামলাতে হিমশিম সাধারণ মানুষের ব্যয় বৃদ্ধির তুলনায় আয় বেড়েছে খুবই সামান্য বাজারের দামে সুবিধা করতে না পেরে অনেকটা মুখ লুকিয়ে টিসিবির ট্রাকের পিছনে লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও এলাকা এলাকাভিত্তিক কার্ডের বাইরে থাকা মানুষ ট্রাক অর্ধেক দামে তেল ডাল আলু পেঁয়াজ কিনতে পেরে দীর্ঘ ভোগান্তিও ভুলে যান বাজারের দুইশো টাকা লিটারের সয়াবিন তেল একশো টাকা পঞ্চাশ টাকার আলু ত্রিশ টাকা একশো দশ টাকার মসুর ডাল ষাট টাকা আর একশো টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় বাজারের প্রায় অর্ধেক দামে কিনতে পেরে খুশি ক্রেতারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ক্লান্তি ভুলে যান চারশো টাকার প্যাকেজ পেয়ে রাজধানীর মিরপুর কচুখেত উত্তরা আজিমপুর খিলগাঁও কাওরনবাজার সহ ত্রিশটি স্থানে ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি তবে এলাকা ভিত্তিক চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম ফলে অনেককেই ফিরে যেতে হয় তবে বিক্রেতারা বলছেন শুরুতে তিনশো কার্ড দিয়ে দেন তারা ফলে কার্ড পাওয়া সবাই পণ্য পাবে বলে আশ্বস্ত করছেন তারা